আচ্ছা একটু ভেবে বলুন তো, জীবন আমাদেরকে যা দেয় সবটুকু কি আমাদের পছন্দ মাফিক, কিংবা যা কেড়ে নেয় তাও কি সবসময় আমরা চাই? উত্তরটা কিন্তু বেশিরভাগ সময় নাই আসে। আসলে কি জানেন, আমাদের জীবনের সঙ্গে প্রকৃতির এক অদৃশ্য বাঁধন আছে, যা কিনা চাইলেই আমরা রাতারাতি বদলাতে পারি না। প্রকৃতির এক অজানা নিয়মে জীবন চলে নিজের মতো, আমরা শুধু তার সঙ্গে তাল মিলিয়ে চলি। কখনো নতুন কিছু পাই, কখনো আবার হারাই, এভাবেই কাটিয়ে ফেলি একটা গোটা জীবন। শুনতে থাকুন আজকে অডিও হাটের বিশেষ গল্প, ঐন্দ্রিলা মুখার্জির কলমে আশা বড়ি। তুই চলে গেলি কেন বলতো? মুখে এক গাদা সল্টেড কাজু পুড়ে প্রশ্নটা করে মেঘ। কাজু চেবানোর শব্দে ঢাকা পড়ে যায় প্রশ্নটা। বিরক্ত হয়ে গধুলি বলে, এই এটা তোর মুখ না গ্রাইন্ডিং মেশিন? কোনো মতে বাদামগুলোকে গলদ্ধকরণ করে মেঘ আবার বলে, রাগ রে ভাই রাগ, তোর উপর রাগ কম আমার। আমি কি করলাম? তুই একটা উজবুক। মেনে নিলাম, নেক্সট। তুই একটা গাধা, গাধাবন করে সব হারাস। কি আশ্চর্য, হারাব না তো কি করব? মানে মানুষজন, ভালোবাসা, এসব তো আর বিষয় সম্পত্তি নয় যে আমি রেখে গেলে আমার নাতিপুতিরা বসে বসে খেতে পারবে। তার চেয়ে আমার যা আছে তাই এক জীবনে হারিয়ে শেষ করে নিঃস্ব হয়ে চিতায় ওঠা ঢের ভালো, কোনো পিছুটান থাকবে না শেষ মুহূর্তে। তাই বলে তুই ইচ্ছে করে সব হারাবি? একদিন তো হারাতেই হতো রে, জীবন একদিন না একদিন কেড়েই নিত সব। তার চেয়ে নিজেই সব তার কেটে দেওয়া ভালো না? সারা জীবন ধরে জীবনকে দোষ দেওয়ার চাইতে নিজেকে দোষ দেওয়া তোর পক্ষে সহজ না? অ্যাটলিস্ট নিজের কাছে অনেস্ট থাকতে পারবি। এই রাখ তো, তোর ফিলোসফি তোর কাছেই রাখ, আমি চললাম। বলে জুতো দিয়ে একটা ইটের টুকরোকে লাথি মেরে হাঁটা লাগায় মেঘ। গোধুলি ওকে আটকায় না, ওকে তরবরিয়ে হাঁটতে দেখে হাসে। একবার দেখে নেয় নিজের চারপাশটা। আরে এই জায়গাটাতেই তো ওদের প্রথম দেখা হয়েছিল, গাধাটার মনে আছে সেটা? মেয়েকে একবার ডাকতে গিয়েও ডাকে না, গুরুমা বলতেন পিছু ডাকতে নেই। গুরুমার কথাটা একবার বিড়বিড় করে গোধুলি বলে, পিছু ডাকতে নেই। আজ বাইরে বেশ হাওয়া দিচ্ছে, তাই এসি না চালিয়ে জানলাটা খুলে রেখেছিল মেঘ। ঘুমটাও ভালোই হচ্ছিল, হঠাৎই একটা খচখচে শব্দে ঘুমটা গেল ভেঙে। ওর ভুঁ কুঁচকে উঠে বসে বিছানা হাতরে খোঁজার চেষ্টা করলো চশমাটা। চশমা ছাড়াই ও দেখতে পেল একটা হাত জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঢুকেছে ওর ঘরে। হাতটাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল মেঘ। চশমাটা পরে ধীরে সুস্থে গিয়ে দাঁড়ালো জানালার সামনে, বলল, তুই? আমি ভাবলাম চোর ছাড় এসেছে হয়তো। ততক্ষণে জানালার গ্রিলের ফাঁক দিয়ে গোটা শরীরকেই ঘরে ঢুকিয়ে দিয়েছে মানুষটা। আদৌ মানুষ কি যেন, আকাশের অনেকগুলো তারাকে সোনালি রূপলি তার দিয়ে বেঁধে একটা মানুষের আকার দিয়েছে কেউ। মানুষটার দিক থেকে একটা মেলি গলা ভেসে এলো, সে কি রে? আমি তো জানতাম আমার আশার চেয়ে চোর ছাচ্ছর আশাকে ঢের ভালো মনে করতিস তুই। এখনো তাই করি। তাই বুঝি? তাহলে জিজ্ঞেস করলি না কেন আমি কেন ফিরে এসেছি? গোধুলি এসেছে বলে তো। একদম ঠিক ধরেছ, সাব্বাস। এই না হলে টাউনস্কুলের ফার্স্ট বয়। আমার মনে আছে গোধুলি যখন চলে গেল তুই বলেছিলি সব ফিরে আসবে, কিন্তু ফিরলে কষ্ট বাড়বে বই কমবে না। ধুর, এটাকে ফেরা বলে নাকি? আগে ছিল গুন্ডি, এখন হচ্ছে দার্শনিক, এসে থেকে ফিলোসফি কপচাচ্ছে, বিরক্তিকর। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে খাটে বসে পড়ে মেঘ। তারপর খুব আস্তে আস্তে বলে,
আমি সেদিন তোর কথা বিশ্বাস করিনি, ভেবেছিলাম যা চলে যাওয়া কষ্ট দেয় তার ফিরে আসা তো আনন্দই দেবে, তাই না? কিন্তু তখন বুঝিনি আর কি যে লজিক দিয়ে জীবন চলে না। আজ তোকে আসতে দেখে শিওর হয়ে গেলাম যে আমি আরো কষ্ট পাবো। কি করে? কারণ আমি যতবার কষ্ট পাই, যতবার ভেঙে পড়ি, ঠিক তার আগে তুই আসিস। কেন বলতো? কি জানি, হয়তো তুই আমার সিক্স সেন্স, কিছু খারাপ ঘটার আগেই তুই আসিস জানান দিতে। কিন্তু কিন্তু তাহলে তো ভালো কিছুরও আগে আসা উচিত ছিল তোর, তখন তো তুই আসিস না। কারণ তুই কোনোদিন ভালো কিছুকে সেন্স করতে চাসনি, জীবনে ভালো কিছুকে তুই সিরিয়াসলি নিসনি, ফোকাস করিসনি ভালোগুলোর ওপর। যদি করতিস তাহলে তখন আমি নয়, অন্য কেউ আসতো। কে আসতো? আমার নামটা কে দিয়েছিল মনে আছে? গোধুলি। কিভাবে দিয়েছিল? স্কুল ছুটির পর হাঁটতে হাঁটতে কি একটা গান গুনগুন করছিল সেদিন। ওর মনটা ভালো ছিল না তখন, ওর জন্ডিস হওয়ার জন্য বেশ কিছুদিন গানের রেওয়াজ বন্ধ ছিল। ওর সব সময় মনে হতো যে ও বুঝি আর আগের মতো গাইতে পারবে না। সেদিন সেদিন নিজেও স্কুল থেকে আশ্রমে ফেরেনি, আমাকেও ফিরতে দেয়নি। ওই সাউদের গোলার পুকুরের পিছন পাটায় আমরা বসেছিলাম দুজনে, তখন শীতকাল ছিল, বেলা ছোট, 5টা বাজার আগে বিকেল হতে শুরু করেছে। পুকুরের ওপারে মিত্তির ডাক্তারদের পরিত্যক্ত বাড়িটার দিকে হা হা করে তাকিয়েছিল। হঠাৎ করে বলেছিল, হেই, আমার গলাটাও একদিন এরকম পরিত্যক্ত হয়ে যাবে বল, আর কোনো গান থাকবে না, শব্দ থাকবে না, তোর সঙ্গে ঝগড়া করতে পারবো না। আমি রেগে গিয়ে বলেছিলাম, বাজে বকা বন্ধ করবি। এই তো সবে বিকেল, এরপর সন্ধে হবে, রাত নামবে, অন্ধকার তমসার রাত। সেদিন কেন কি জানি মনে হয়েছিল গোধুলি তোর কথা ভেবেই তমসা শব্দটা বলেছিল। তুই গোধুলিকে কখনো আমার কথা বলিসনি? কখনো না। তাহলে ও আমার কথা ভেবে বলবে কি করে? জানি না, জাস্ট মনে হয়েছিল। একটা অদ্ভুত হাসি হাসে তমসা, কেমন যেন সন্দেহ হয় মেঘের। তুই গোধুলিকে চিনিস নাকি? এই ভোর হয়ে এলো, আমি পালাই। কান পেতে শোন, তোর গোধুলি এখন আশাবরী সাথে এসেছে বোধ হয়। বলেই জানালা দিয়ে অর্ধেক শরীর বার করে দেয় তমসা। মেঘ জানে এই সময় তমসাকে কিছু জিজ্ঞাসা করা বৃথা, ও এখন নিরুদ্দেশ হবে, আবার কবে আসবে কেউ জানে না। জানালার গ্রিলের মাঝখান দিয়ে মুখ বাড়ালো মেঘ। আজ আকাশটা তারায় তারায় ভর্তি, ভুঁড়ু কুঁচকালো। তমসা যে দিনগুলোই আসে সেই রাতে আকাশে একটাও তারা দেখা যায় না, গুমোট মেঘলা আকাশ থাকে। আজ তো বেশ হাওয়াও দিচ্ছে, ব্যাপারটা কি হলো? একই অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছিল ওরা দুজন, গোধুলি আর মেঘ। গোধুলির মনে নেই কবে ও এখানে এসেছিল, জ্ঞান তো এখানকার ওয়ার্ডেন মহারাজ গুরুমাদের দেখে আসছেও। মেঘ ছেলেটা এসেছিল অনেক পরে, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল ওর বাবা মা দুজনেই। অলৌকিকভাবে বেঁচে গেছিল বছর ছয়েকের ছেলেটা, ওর কাকা কাকিমা ওকে বসিয়ে রেখে গেছিল আশ্রমের বাইরে, তারপর বাড়ি টাড়ি বেঁচে উধাও, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ছেলেটা আশ্রমেই থেকে গেল, দুটো চোখে ভয় আর অসহায়তা নিয়ে বসে থাকতো আশ্রমের বাইরের সিঁড়িটায়, ভ্যাল ভ্যাল করে চেয়ে রইত বিশাল বড় গেটটার দিকে। সেদিন ছিল দোল, আশ্রমের খেলার মাঠটার একপাশে একটা ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির ছিল, সেখানে রাধাকৃষ্ণের পায়ে আবির ছুঁয়ে তারপর ওই মন্দিরের সামনেই দোল খেলতো বাচ্চারা। মেঘ গুরুমার জোর জবরদস্তিতে মাঠ পর্যন্ত এলেও খেলতে যায়নি,
চুপ করে বসেছিল মন্দিরের পাশটাতে। একটা ওরই বয়সী মেয়ে উস্কো খুস্কো চুল উড়িয়ে ওর হাত ধরে টান মারল হঠাৎ। এই ছেলেটা, চল রং মাখাবো তোকে। না, আমি রং খেলি না। কি বোকা রে তুই, রং খেলতে হয়, নয়তো কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুর মন খারাপ করে। তোকে বলে বুঝি? গুরুমা বলে আমাদের শরীর খারাপ হলে, আমরা খেলাধুলো না করলে, মন খারাপ হলে ঠাকুরেরও মন খারাপ হয়। তা হোক, আমার কি? ঠাকুরের মন খারাপ হলে তোর কিছু যায় আসে না? না, ঠাকুর আমার বাবা মাকে কেড়ে নিয়েছে, ঠাকুর বাজে। তোর বোকা। মেঘের পাশে বসে পড়ে মেয়েটা খুব বুঝদারের মতো ঘাড় নেড়ে নেড়ে বলতে থাকে, মহারাজ বলেন ঠাকুরের একটা মস্ত বড় খাতা আছে, মহারাজের ঘরে যে কালীসিংহের মহাভারতটা আছে তার থেকেও বড় একটা খাতা, তাতে ঠাকুর লিখে রাখে সব। কি লেখে? এই আমরা সবাই যে আসবো, কতদিনের জন্য আসবো, কতজনের সাথে খেলা করব, কি কি দুষ্টুমি করব, কতটা পড়াশোনা করব, সব। কার বাবা মা কবে ছেড়ে যাবে সেটাও? সেটাও। কেন লেখে? আমার আগের স্কুলের বন্ধুদের সবার মা বাবা এখনো আছে, আমার নেই কেন? ঠাকুর তো লিখে রাখেন কবে যেতে হবে। যেতে হবে মানে? ও মা, আমরা কি সবসময় এখানেই পড়ে থাকবো নাকি? একটা সময়ের পর আমাদের চলে যেতে হয়। ঠাকুরের নাকি একটা অফিস আছে, সেখানে অনেক বড় বড় লোকেরা খুব দরকারি কাজ করে। ঠাকুর যখন বোঝে আমরা ওই অনেক বড় হয়ে গেছি, তখন আমাদের ডেকে নেয়। তোর বাবা মা অনেক বড় হয়ে গেছিল, তাই ঠাকুর ডেকে নিয়েছে। তুই তো বড় হোস নি এখনো, খেলবি চল। বলে মেঘের হাত ধরে টেনে নিয়ে মাঠের দিকে ছুটেছিল মেয়েটা। তোর নাম কি? আমাকে নাকি গুরুমা বিকেলবেলায় এই মাঠের ধারে কুড়িয়ে পেয়েছিল, তাই আমার নাম দিয়েছিল গোধুলি। তোর নাম কি? আমি হওয়ার দিন নাকি আকাশ ভেঙে বৃষ্টি হয়েছিল, তাই আমার নাম রেখেছিল মেঘ। কথা শেষ হওয়ার আগে মেঘের মুখ ভরে গেছিল এক মুঠো হলুদ আবিরে। তারপর থেকে ওই মেয়েটা ওর বন্ধু হয়ে গেল। বড় দাদারা ভয় দেখালে গোধুলির পিছনে লুকোত, গোধুলি কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করত ওদের সাথে। ছোটখাটো চেহারার ডানপিটে মেয়েটাকে সবাই সমঝে চলত। মেয়েকে পড়া বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে ঘোষালদের পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করে খাওয়ানো, সবেতেই ছিল এই একটি মানুষ গোধুলি। গোধুলি চলে যাওয়া যে কখনো সম্ভব মাথাতেই আসেনি মেঘের, কিন্তু সেই দিন এলো। মাধ্যমিকে স্কলারশিপ পেলো গোধুলি, এত ভালো রেজাল্ট আশ্রম থেকে প্রথমবারে কেউ করল। গুরুমার খুব ইচ্ছে গোধুলি যেন বাইরের ভালো স্কুলে গিয়ে বাকি পড়াশুনো করে, গোধুলিরও তাই ইচ্ছে। ঝপাত করে যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেল মেঘের। সেদিন একটা বড় ট্রলি ব্যাগে জামা কাপড় গোছাচ্ছিল গোধুলি, ওর কারের পাশটায় বসেছিল মেঘ। কিরে, মুখটা অমন ক্যাবলা করে রেখেছিস কেন? তুইও চলে যাবি বাবা মার মতো? পুরনো ভয়টা সেদিন জাঁকিয়ে বসেছিল মেঘের মাথায়। দূর বোকা, অত দূর যেতে এখন আমার ঢের দেরি, বলে আলতো হাতে মেঘের চুলগুলো এলোমেলো করে দিয়েছিল গোধুলি। এমন আরো কত দিয়েছে, কি শান্তি পেত মেঘ এতে, মায়ের কথা মনে পড়ত। কিন্তু সেদিন ভারী কান্না পেয়েছিল ওর, গোধুলিকে জাপটে ধরে কাঁদতে শুরু করেছিল বাচ্চাদের মতো। গোধুলি ওকে বকেনি সেদিন, আটকায়নি, আরো জাপটে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, কেঁদে নে, যত কষ্ট হয় কেঁদে নে। সেদিন রাতে জানালার কাছে খুচখাচ শব্দ শুনে মুখ তুলে তাকালো মেঘ। জানালার ওপারে যাকে দেখতে পেল তাকে দেখে বুক উড়ে গেল ওর। ওর মনে পড়ল বছর দশেক আগের ঘটনা, একটা লাল টুকটুকে নতুন গাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটার সামনে, গাড়িটার আশেপাশে ক্যাব বন্দুক নিয়ে ঘুরে ঘুরে খেলছে একটা বছর ছয়েকের ছেলে। এমন সময় ওর নজর পড়ল গাড়ির ভিতরে বসে আছে কেউ একটা। এই এই কে রে, আমাদের গাড়িতে ঢুকছিস কে? কি জানি, আমার নাম নেই কোনো। জানালা দিয়ে যে মুখটা দেখলো ভয় গা হিম হয়ে গেল ওর। এটা তো মানুষ নয়,
রাতের আকাশের মতো গায়ের রং, সারা শরীরে ঝকঝক করছে নক্ষত্রের মতো কিছু। ওই নক্ষত্রগুলোকেই সুতো দিয়ে বেঁধে কেউ যেন বানিয়েছে ওর শরীরটা। কে তুই? এখানে কি করছিস? ভয় উতলে উঠলেও কাউকে ডাকার মতো সাহস হলো না ছেলেটার। আমার আশা মানে কিছু একটা চলে যাওয়া। মানে? মানে তুই বুঝবি। ভোরের আলো ফুটেছে সবে। একটা বছর ছয়েকের মেয়ে বাগানের গাছগুলো থেকে ফুল তুলে তুলে রাখছে একটা সাজিতে। দূরে দেখলো কে যেন একটা দাঁড়িয়ে আছে। ভুঁ কুঁচকে তাকালো তার দিকে। যে দাঁড়িয়ে আছে তার আকারটা মানুষের মতো হলেও মানুষ নয়। যেন এক রাশ ভোরের স্নিগ্ধ আলোকে কেউ মানুষের ছাঁচে ফেলে তৈরি করেছে তাকে। চুলের জায়গায় ঢেকে আছে এক ঝাঁক রঙিন মেঘে। সত্যিকারের বন্ধু দেখবি, শেষ দিন পর্যন্ত সে থাকতে চাইবে। তুই রাখতে চাস কিনা দেখে নিস। তমসাকে ঢুকতে দেখে নিজের বিছানায় হেলান দিয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলেছিল মেঘ। তারপর বলেছিল, তুই এসেছিস যখন তার মানে গধুলি সত্যিই চলে যাবে, আর ফিরবে না। ফিরবে। একদম মিথ্যে কথা বলবি না। তুই যতবার আসিস ততবার কিছু না কিছু চলে যায়, এমন কোথাও চলে যায় সে আর ফেরে না। তাই নাকি? হ্যাঁ, বাবা মার অ্যাক্সিডেন্টের দিন সকালে দেখেছিলাম তোকে আমি প্রথমবার, আর তারপরে তারপর গুরুমার ওই টিয়া পাখিটা, কোনোদিন তাকে কেউ কোনো কথা শেখাতে পারেনি, শুধু আমার নামটা কি করে যেন বলতে পারত। গুরুমা আমাকে দায়িত্ব দিয়েছিল ওকে রোজ খাওয়ার দাওয়ার। একদিন পাখিটা উড়ে গেল, আমি ধরার চেষ্টা করলাম, পারলাম না। আমি দেখেছিলাম তুই দূরে দাঁড়িয়েছিলিস, দূরে দাঁড়িয়ে হাসছিলিস, আমার অসহ্য লাগছিল। দু হাতে কপালের রক চেপে ধরে মেঘ। তমসা বসে পড়ে মেঘের পাশে। কিন্তু আমার আর কিছু করার ছিল না জানিস। কি বার করার থাকতে পারে তোর? তুই কি করতে পারিস? তুই খুন ছাড়া আর কিছুই জানিস না। খুন? হ্যাঁ হ্যাঁ, আমার প্রত্যেকটা ভালোবাসাকে, আমার প্রত্যেকটা সম্পর্ককে দায়িত্ব নিয়ে খুন করেছিস তুই। তোর হাতে আমার মা বাবার রক্ত লেগে আছে, ওই টিয়া পাখিটার রক্ত লেগে আছে, এরপর গোতুলের রক্ত। তুই ভুল করছিস মেঘ, তুই একটা বোকা। আমি কোনো খুন করিনি, আমিও তোর মতোই প্রকৃতির চাকর। প্রকৃতি আমাকে যা করতে বলে আমাকে তাই করতে হয়। চুপ! প্রকৃতি তোকে বলে যে শুধু মেঘের পিছনেই বাস দাও, মেঘের যা আছে কেড়ে নাও। আমাকে সবার থেকেই কাটতে হয় কিছু না কিছু, কারোর থেকে কম কারোর থেকে বেশি। আমারটাই বোধ হয় সবচেয়ে বেশি, তাই না রে? তোরটা হয়তো আর পাঁচজনের থেকে একটু বেশি, কিন্তু হয়তো আরো পাঁচজনের থেকে একটু কম। আমার থেকে কেন সবকে নিলি রে তুই? কেন আমার সব ভালোবাসাগুলোকে? তুই কাউকে ভালোবাসিস নি মেঘ, কাউকে না। তুই শুধু আঁকড়ে ধরতে চেয়েছিলিস, তুই সব সময় নিজেকে অসহায় প্রমাণ করতে চেয়েছিস সবার কাছে, এমনকি নিজের কাছেও। তাই তুই যা কিছু পেয়েছিস শুধু আঁকড়ে ধরেছিস, আটকে রাখতে চেয়েছিস। ভেবেছিস এগুলো নিয়ে দিব্য বেঁচে যাব, এগুলো নিয়ে কাটিয়ে দেব জীবন,
কিন্তু আসলে কি বলতো, তুই যেগুলো আটকে রাখতে চেয়েছিস সেগুলো সবই প্রকৃতিরই অংশ। সেগুলো আটকে রাখতে থাকলে প্রকৃতিরও দম আটকে আসতে থাকে। তাই তুই আসিস আমার সব কেড়ে নিতে? আমি কোনো কিছুই কেড়ে নিতে আসি না। যার কিছুই নেই তার থেকে কি কাড়বো আমি? মেঘ, তোর পাশে কেউ নেই এটা যেমন সত্যি, তেমনই তোর পাশে তুই নিজেও নেই এটা তার চেয়েও বড় সত্যি। মানে? মানেটা তুই যদি এখন বুঝতে না পারিস ভালো, না বুঝলেও সময় তোকে বুঝিয়ে দেবে ঠিকই। আর তুই নিশ্চিন্তে থাক, তোর গোধূলি ঠিকই ফিরে আসবে, তবে সেদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবি তুই। আরো কষ্ট? হ্যাঁ, এখন যাই রে, আরো অনেক কাজ আছে, কেড়ে নেবার কাজ। কথাগুলো অস্ফুটে বলেই ঘর থেকে বেরিয়ে যায় তমসা। জানালা দিয়ে মুখ বার করে মেঘ দেখে, কুচকুচে কালো আকাশের গায়ে ধীরে ধীরে মিশে গেল। বাড়ি সে মুখ গুঁজে কাঁদছিল গোধুলি, মাথায় একটা হাতের ছোঁয়া অনুভব করে মাথা তোলে। ও তুই, আমি ভাবলাম গুরুমা এলেন বুঝি। কথাগুলো বলে আবার বালিশে মুখ গুঁজে গোধুলি। তোর কষ্ট হচ্ছে? কেন, হতে পারে না? তুই তো বলিস পৃথিবীর সবই তোর, আবার কোনো কিছুই তোর না। কি থাকলো কি গেল কোনো কিছুতেই তোর যায় আসে না কিছু। নিজের জন্য ভাবি না রে, ছেলেটার জন্য চিন্তা হয়। কেন? ওর কোনো মাথা ঠিক নেই, মনে না করিয়ে দিলে জলটা পর্যন্ত খেতে ভুলে যায়। আমি চলে গেলে কে সামলাবে ওকে? ও ঠিক নিজেকে সামলে নেবে। কি জানি কি করে, জীবন সবাইকে সব শিখিয়ে দেয়, ওকেও শিখিয়ে দেবে। মনে কর তুই না গেলেও শিখত না, তাই তোকে যেতে হচ্ছে। আমার আর ফেরা হবে না ওর কাছে, তাই না রে? হবে, তবে কিছু হারানো ভালো জানিস তো। তোরা যা কিছু হারাবি জানবি কিছু পাওয়ার জন্য। তুই তো বলেছিলিস মেঘ সারা জীবন থাকবে, অন্তত থাকতে চাইবে। এমন একটা মানুষ হারিয়ে কি পাবো আমি? আর ওই বা কি পাবে? নিজেকে। নিজেকে? হ্যাঁ, আসলে প্রতিটা মানুষ একটা জিক্স পাজলের মতোই, তারা থরি না সব কটা টুকরো নিয়ে জন্মায়। সারা জীবনের কাজ হলো ওই মিসিং পিসগুলোকে খুঁজে বের করা। মানুষ সারা জীবন হন্যে হয়ে ওই টুকরোগুলো খুঁজতে থাকে, কখনো কাজের মধ্যে, কখনো টাকার মধ্যে, কখনো কোনো প্রিয় জিনিসের মধ্যে, কখনো আরেকটা মানুষের মধ্যে। কখনো কখনো খুঁজে পায়, কখনো পায় না, তখন ওই জিনিসটাকে হারিয়ে ফেলে। আর কিছু হারানোর পরিবর্তে তো কিছু পেতেই হয়, জীবন বল বা প্রকৃতি বল বা ভগবান, যাকেই মানিস। সে তখন ওই হারানো জিনিসটার পরিবর্তে তোকে একটা তোর নিজের খুঁজে না পাওয়া টুকরো দিয়ে যায়। মেঘও একটা টুকরো পাবে বলছিস আমি চলে গেলে? পাবে, কিন্তু আমি কি পাবো? তুই আবার কি পাবি? কোনো কিছুই তো তোর নয়। মেঘও নয়, আমিও কি কুরুমার ওই উড়ে যাওয়ার টিয়া পাখিটার মতো? কোনো পিছুটান থাকতে নেই আমার। তোর পিছুটান চাই? চাইতাম না, কিন্তু আছে যখন, হেরাতে তো পারি না। তাকা একবার আমার দিকে। মুখ তুলে গোধুরি চমকে ওঠে, কোথায় সেই তুলোয় গাথা শরীর? তার পরিবর্তে একটা নিকষ কালো অন্ধকার বসে আছে ওর পাশে। তুই কে? তোর বন্ধু, আমার নাম দিয়েছে তমসা। আমি নাকি সব হারিয়ে দিই, আমি নাকি সব কেড়ে নিতে আসি? হ্যাঁ।
গুরুমার ফাঁকা খাটায় বসেছিল ওরা দুজন, মেঘ আর তমসা। মেঘের দুচোখ বেয়ে জলের ধারা নেমেছে, দুহাতে মুখ ঢেকে বসে আছে। আজ আর নিজেকে আটকে রাখতে পারল না মেঘ, তমসার কোলে মুখ লুকিয়ে কুঁকিয়ে কাঁদতে লাগলো। তমসার শিশিরের মতো ঠান্ডা হাত ছুঁয়ে গেল ওর চুল। কাঁদতে কাঁদতে মেঘ বলল, আমাকে সবাই কেন ছেড়ে চলে যায় রে? এতটা সহজ আমাকে ছেড়ে চলে যাওয়া? পৃথিবীতে কোনো কাজই কঠিন নয় মেঘ, আর ছেড়ে যাওয়া তো আরই নয়। ছেড়ে চলে যেতে গেলে কি লাগে বলতো? অভিমান, রাগ আর বড়জোর মৃত্যু। বিশ্বাস কর, এগুলোর থেকে সস্তার কিছুই হয় না। খুব অল্প দামে এগুলো বিকিয়ে যায় জীবনের কাছে। তাহলে আসে কেন যদি চলেই যেতে হবে? এর উত্তর যদি তুই পেতে চাইতিস, তাহলে আজ তোর কাছে আমি আসতাম না, অন্য কেউ আসতো। কি আসতো? গোধুলি? হতেও পারে, অন্য কেউ হতে পারে। গুরুমা মারা গেলেন আর গোধুলি একটা বার আসতে পারলো না। এতটা স্বার্থপর হয়ে গেছে ও, এতটা। আমার আমার কথা তো না হয় ছেড়েই দিলাম, কিন্তু গুরুমার জন্য? গোধুলির কোনোদিন কোনো পিছু টান ছিল না, সেজন্যই তো ওর ধারে কাছে আমি কোনোদিন ঘেঁষতে পারিনি, ওই একদিন ছাড়া। কোন দিন? সে ছিল একদিন যেদিন ও বুঝেছিল ওরও পিছু টান আছে, সেদিন থেকে পড়িমড়ি করে উঠে পড়ে লেগেছিল পিছু টান কাটাতে। ওর ভারী ভয় পিছু টানে, ওর মতে ওর কাছে ও নিজে ছাড়া কেউ নেই। আমিও নেই। ও রাখতে চায় না, ভয় পায়। কিসের ভয়? এই যে তোর এত কিছু ছিল, বাবা মা, টিয়া পাখি, গুরুমা, গোধুলি, এক এক করে এগুলো হারিয়েছিস আর কষ্ট পেয়েছিস। গোধুলির এগুলো থেকেও ছিল না, ও নিজে ছাড়া, তাই কোনোদিন কষ্ট পায়নি। ওর ভয় কিছু থাকলেই কিছু হারানোর ভয় থাকবে, আর যা কিছু হারানোর ভয় থাকবে তাই প্রকৃতি সবার থেকে আগে কেড়ে নেবে, কেড়ে নিয়ে বুঝিয়ে দেবে যে তুমি ওটাকে ছাড়াও দিব্য বেঁচে থাকতে পারো। এটাই গোধুলি ছোট্টবেলায় শিখে গিয়েছিল অদ্ভুতভাবে, যেটা তুই এত বছরেও বুঝিসনি। ঘোষালদির পেয়ারা গাছটার নিচে অঘরে ঘুমোচ্ছিল মেঘ। ওর মাথার কাছে গাছে হেলান দিয়ে বসেছিল গোধুলি। মুখ নিচু করে কি যেন দেখছিল ছেলেটার মধ্যে। কি রে, কি দেখছিস? গলাটা শুনে মুখ ঘোরায় গোধুলি। ওর পাশে ওই তুলোটে মেঘের মতো শরীরটা নিয়ে বসে আছে সে। আশাবড়ি, নামটা গোধুলি দিয়েছিল। গুরুমা গান শেখানোর সময় রাগের একটা লিস্ট দিয়েছিলেন, কোন রাগ কখন গাইতে হয়, তাতেই নামটা পেয়েছিল। ভোরবেলা রাগ আশাবরি, ঠিক ভোরের মতোই পবিত্র, আবার একটা করে আশা বয়ে আনে প্রত্যেকবার, তাই ওর নাম আশাবরি। গোধুলি একটা আঙুল তুলে মেঘকে দেখিয়ে বলে, তুই এর কথা বলেছিলিস? এ সারা জীবন থাকবে? থাকবে তো, কেন? তোর পছন্দ নয়? পছন্দ কেন হবে না, কিন্তু ছেলেটা বড্ড আঁকড়ে আঁকড়ে ভালোবাসে, আমার ভয় করে। সে আবার কিরকম? আমি কাউকে কোনোদিন জড়িয়ে ধরে কাঁদিনি, ইনফ্যাক্ট কাঁদিনি। যার কিছুই নেই সে কিসের বিলাপে কাঁদবে, কাকে ধরবে? গুরুমা তো শিখিয়েছেন কেউ কারণ নয়, কিন্তু এইবারে যখন রেজাল্ট খারাপ হলো ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি, কেন বলতো? কাঁদলে যদি শান্তি পাওয়া যায় খারাপ কি? ভয় হয় রে, যদি ও শেষ পর্যন্ত না থাকে, যদি গুরুমার টিয়া পাখিটার মতো ও উড়ে যায়, তাতে তোর কি? আমার কিছুই না, কিন্তু কান্নাটা বন্ধ হয়ে যাবে আবার। আশাবরী চুপ করে তাকিয়ে থাকে গোধুলির মুখের দিকে, বলে, কিছু পিছুটান ভালো জানিস তো, এটা যেদিন বুঝবি সেদিন তোর কাছে আমি নয়, অন্য কেউ আসবে। কে আসবে?
সে তখন তুই দেখে নিস। রাধাকৃষ্ণের মন্দিরের সিঁড়িতে চুপ করে বসেছিল মেঘ। আগের দিন রাতে তমসার বলা কথাগুলো মাথায় ঘুরছে ওর। বিগত 10 বছর চোখের সামনে ভাসছে। তমসার প্রত্যেকবার আসা মানেই ও কিছু না কিছু হারিয়েছে। এবারে কি হারাতে চলেছে ও? বুকটা কেমন ছ্যাঁদ করে ওঠে মেঘের। কি ভাবছিস? আবার কিছু হারাবো মনে হয়। তোর এই হারানোর বাতি কোনোদিন গেল না। তোর মতো কেন হতে পারলো না বলতো? কোনো কিছুই নেই, তাই কোনো হারানোর ভয় নেই। ভাগ্যিস আমার মতো নয় তুই। কেন, তোর ভালো লাগে না? কোনো বাঁধন নেই, কোনো কিছু সামলে রাখার চিন্তা নেই। দিনের শেষে যখন বাড়ি ফিরি, কলকাতার ফ্ল্যাটের দরজাটা খুলি, একটা বদ্ধ গরম হাওয়া ছাড়া আর কেউ থাকে না আমার অপেক্ষা করে। এক একদিন বসের খিস্তি খেয়ে মনে হয় শালা সব শেষ করে দিই। কতদিন হাতে ছুরি তুলে নিয়ে বসে বসে কাঁদতে চেয়েও কাঁদতে পারিনি। আমি যে কোনোদিন কাঁদতেই শিখিনি। তুই সুইসাইড করলেই বার কার কি চায় আসে? আমার কেউ নেই মেঘ, নিঃস্ব লাগে নিজেকে। মনে হয় মরে গেলে কার কি যায় আসবে, তখনই মরতে পারি না। মনে হয় দুনিয়াটাও আমার মতো, কেউ কাঁদতে পারবে না আমি মরলেও। এর কারণটা তো তুই। আমি? তুই নিজের সাথে যা যা করবি দুনিয়া তোকে ঠিক তাই ফিরিয়ে দেবে। এই দেখ, আমি কিন্তু কোনোদিন নিজের পাশে ছিলামই না, তাই আমি যা যা আঁকড়ে ধরতে চেয়েছি সব কিছু আমাকে ছেড়ে চলে গেছে। কারণ আমি নিজেই নিজের পাশে কোনোদিন ছিলাম না, তো অন্যরা কি করে থাকতো বলতো? কিন্তু আমি তো নিজের পাশেই ছিলাম রে আগাগোড়া। ছিলিস না, তুই নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখেছিলিস, তাই দুনিয়াটাও নিজেকে তোর থেকে গুটিয়ে নিয়েছিল অনেক দূরে। তাহলে তুই? ও একটা গর্ধব। কথাটা আসে পেছন থেকে, মুখ ঘুরিয়ে তাকায় দুজনেই। তমসা দাঁড়িয়ে আছে ওদের পিছনে। আবার তুই? তুই চিনিস নাকি ওকে? তোর মতো ভালো করে চিনি না। তোকে আর ভয় পাই না জানিস। যাক, বুদ্ধি শুদ্ধি হয়েছে তবে। আসলে কি বলতো, তোরা দুজনেই ঠিক ছিলিস, আবার ভুলও ছিলিস। আমি তো আগাগোড়াই ভুল। না, যা ভালোবাসিস তা তো আগলে রাখবি, তাতে ভুলটা কোথায়? তুই আসলে অন্যকে আগলাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলিস বহু আগে। তাই আমার যা ছিল সব কিছু চলে গিয়ে শুধু আমি পড়ে রইলাম। বুঝেছি বুঝেছি। ওদের দুজনের মাঝে বসে পড়ে তমসা। আমার থেকে যা কিছু কেড়ে নিয়েছিস শুধু আমার কাছে নিজেকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো কেড়েছিস, বলে মেঘ জড়িয়ে ধরল তমসাকে। তুই আমার থেকে যা কিছু কেড়ে নিয়েছিস শুধু সেগুলো আমাকে ফেরত দেওয়ার জন্যই কেড়েছিস। আমি বুঝেছি, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। ধীরে ধীরে তমসার শরীরটা ভরে গেল আলোয়, যেন রাত ভরা একটা শরীরে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। আশা বুড়ি অস্ফুট স্বরে বলে উঠল গোধূলি, আমি আর তমসা আলাদা কেউ নই রে, আমি প্রকৃতির চাকর। তোরা যে যেভাবে দেখিস, মেঘ শুধুই হারিয়ে যাওয়াগুলোকে গুনে এসেছে, তাই তমসাকে দেখেছে। আর আমি? তোর খালি ভয় ছিল কিছু পাওয়ার, তাই তোর কাছে আমি গেছি বারবার। তুই নিজেকে নিজে সামলাতে গিয়ে ভুলে গিয়েছিলিস যে দুনিয়াটায় থাকিস, যে দুনিয়াটা তোকে থাকতে দিয়েছে তারও তোর কাছে কিছু পাওয়ার থাকতে পারে। যেহেতু দুনিয়া তোর কাছ থেকে কিছু পায়নি, তাই তোকেও নিঃস্ব করে দিয়ে গেছে। তাহলে এখন থাক তোরা দুজন একসাথে, ভালোবাস, আগলে রাখ, নিজেকে ভুলিস না মেঘ আগলে রাখতে গিয়ে কিছুই। আর গোধূলি,
কিছু পেলে তা রেখে দে, যে কদিন থাকতে চাইবে রাখিস না হয়, তারপর না হয় যেতে দিস। যেতে দেওয়া আর আগলে রাখা দুটোই সমান দরকার। আর তুই? উঠে দাঁড়ায় আশা বলি, আমাকে আর দেখতে পাবি না তোরা। যদি আমার কথাগুলো বুঝতে পারিস তাহলেই আর জ্বালাতে আসবো না আমি, নয়তো। প্রত্যেকবার শালা একই ডায়লগ মারে, তোর কাছেও আসবো না রে। কেমন একটা ভারী লাগে আশা বুড়ির গলাটা। আর দেখা হবে না আমাদের? গোধূলি নিজের গলাতে একটা ভয়ের ছাপ পেয়ে অবাক হলো নিজেই। তোর আবার হারিয়ে যাওয়ার ভয় দেখাতিল নাকি? হাসলো আশা বুড়ি, তারপর ধীরে ধীরে পিছোতে লাগলো মাঠের শেষ প্রান্তে। বিকেল নামছে, আশা বুড়ির গায়ের রঙের সঙ্গে মিশে গেছে আকাশটা, ধীরে ধীরে ওই আকাশটাতেই মিলিয়ে যায় মেঘ। আর গোধূলি তাকিয়ে থাকে আকাশটার দিকে। কষ্ট হচ্ছে কেন বলতো? তমসা বলেছিল তুই ফিরে এলে নাকি আরো কষ্ট পাব, এখন বুঝেছি কেন বলেছিল। কেন? তুই এলে ও চলে যাবে বলে, আর কিছু আঁকড়ে ধরার দরকার থাকবে না বলে। আশা বুড়ি বলেছিল তুই নাকি সারা জীবন থেকে যাবি। তাহলে আর আঁকড়ে ধরে কি লাভ? শুধু আগলে রাখলেই হবে তো, ছোটবেলার মতো? খুব হবে। এতক্ষণ শুনছিলেন ওয়েন্দ্রিলা মুখার্জির কলমে আশা বুড়ি। আজকে আমাদের সাথে গল্প পাঠিয়েছিল ব্রতদীপ। এছাড়া অন্যান্য চরিত্রে দেবনীল, অধ্যায় এবং আমি বর্ণিশা, গল্পের সূত্রধার আমি বর্ণিশা। এছাড়া প্রচার অঙ্কনে বিজয়লক্ষ্মী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে দেবনীল, আর বিশেষ সহযোগিতায় সুপর্ণা। লেখিকার জন্য রইল অডিও হার্ট থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।